করোনা ভাইরাসের সতর্কতায় লকডাউনের দিনগুলিতে কষ্টেই দিন যাপন করতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার কুমোরশিহিরে। কুমোরপাড়ার গরুর গাড়ি বদলি করা কৈশিহারি, তবে এই ছবিটা এখন নতুন। তবুও হাজারো প্রতিকূলতা সত্ত্বেও কোনো রকমের নিজেদের প্রাচীন এবং ঐতিহ্যময় পেশা আঁকড়েছেন কুমোরেরা। কিন্তু করোনার আগমন যেন সব কিছু ওলটপালট করে দিল। মারোনা ভাইরাস করোনার সতর্কতায় লকডাউনের দিনগুলিতে কষ্টে দিন যাপন করছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের কুমোরশিল্পীরা। এখানকার শিল্পীরা মাটির হাড়ি কৈশিহারির পাশাপাশি বিভিন্ন ধরনের ঘরসাজানোর প্রকল্প তৈরি করে জীবিকা নির্বাহ করে। করোনার বিধিনিষেধে কার্যত বন্ধ তাদের ব্যবসা। মাথায় হাত পড়েছে কুমোর পরিবারের। সারা বছর সেভাবে বিক্রি না হলেও নববর্ষ, শারদোৎসব সহ অন্যান্য পুজো পার্বণের আগে খুব ভালো বিক্রি হয়। কিন্তু 2020 সাল থেকে করোনায় জর্জরিত সারা দেশ, বাজারহাট খোলা থাকে না, চাকা ঘুরিয়ে মাটি শুকিয়ে আর ভরণ পোষণ হচ্ছে না পরিবারের সদস্যদের। ফলে অনেকেই এই কাজ ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছে, ফলত কষ্টে সকল কুমোরেরা। এমন দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে দাঁতনের কুমোরদের। সরকারি সাহায্যের আশ্বাস চেয়েছেন কুমোরদের পরিবার, তবে একটু মাথা তুলে বাঁচতে পারবেন তারা। তবে করোনা মহামারীর দরুন কদর খানিকটা কমলেও ঐতিহ্য কোনোদিনই হারাবে না বলে মনে করছেন অনেকে। আমরা খুবই সমস্যায় আছি, যার জন্য আমাদের ব্যবসা ট্যাবসা তো চলছে না, ঠিক মাটির যে ব্যবসা চলছে না ঠিক মতন। আর হাট বাজারও বন্ধ, এখন 10টা অবধি যা খোলা তারপরে বন্ধ, এরকম সমস্যায় আমরা আছি আর কি। এখন কীভাবে সংসার চালাচ্ছি? এখন সংসার আমরা চালাচ্ছি সেইরকম টুকটাক, এক ব্যবসাও হচ্ছে আর কিছু মজুরি টজুরি খেটে দিন মজুরি খাটা হচ্ছে, তারপরে ধান চালে সেরকম বিক্রি টিক্রি করে এরকম সমস্যা চলছি আমরা আর কি। অন্য পেশায় যেতে কি বাধ্য হচ্ছেন আপনারা? অন্য পেশাও যেতেও বাধ্য হতে হচ্ছে, কেন না হলে সংসারটা মেনটেন কী করে হবে? এখন কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে কিছু যদি আমাদের সাহায্য সময় যদি পাওয়া যায় সেটাই হলে ভালো হতো আর কি। কী নাম আপনার? আমার নাম হচ্ছে বঙ্কিম মেরা। দাঁতন থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।